নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি সিম্পলভাবে এখানে পালং শাক ভাজা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটা ভালো করে বেছে ধুয়ে কেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলেই তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু নাড়াচাড়া করে এখানে কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা ভালো করে এখানে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনুরোধ রইল। অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও বেগুনটা ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, একটি পাত্রে বেগুনগুলো তুলে নিলাম। বাদবাকি তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল আমি এখানে দিয়ে দেবো। ফোড়নে দেবো এখানে শুকনো লঙ্কা, কালো জিরে, কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো। পালং শাকগুলো ভালো করে এখানে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেবো। আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণটা দিলে কিন্তু পালং শাকটা অনেকটাই নরম হয়ে যাবে। 5 মিনিটের জন্যই আমি এখানে থালা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম, দেখুন কতটা জল বেরিয়েছে। জলটা কিন্তু এখানে টানিয়ে নিতে হবে। আর পালং শাকটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা আপনারা কিন্তু পরিমাণ মতনই দেবেন। পরিমাণ মতন এখানে হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে ভালো করে এখানে শাকের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিতে হবে, কেননা অনেকটাই জল ছিল পালং শাকে, আমি কিন্তু টানিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা দিয়ে ভালো করে পালংয়ের শাকের সাথে একটু মিশিয়ে নেব। বেগুনগুলো কিন্তু গলিয়ে দিলে ভালো লাগবে না খেতে। পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম। এখানে তৈরি হয়ে গেছে পালং শাক দিয়ে বেগুন ভাজা রেসিপি। রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করবেন এমনভাবে পালং শাক। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।